গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সাবধান আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলে এসেছি সকালবেলা, অনেকদিন বাদে এইভাবেই ভিডিও শেয়ার করছি। আর আমার এক দিদিভাই বলেছে একটু ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করতে, তো আমি দেখো ঘুরতে তো সেরকম আমাদের এখানে কাছাকাছি বলতে একটু গঙ্গার ধার ছাড়া আর কিছুই নেই ঘোরার জায়গা, ঠিক আছে? আর দূরে কোথাও তো যাওয়া সম্ভব হয় না, মানে সংসার ফেলে রেখে বা মা অসুস্থ মানুষ, দিদিভাইয়ের মা আছেন আমাদের কাছে, উনিও ভীষণ অসুস্থ, তো সেই জন্য তো আর কোথাও যেয়ে উঠতে পারি না। বা আমি খুব যে একটা ঘুরতে যেতে পছন্দ করি সেটাও না, আমারও একটুখানি গঙ্গার ধারে ঘুরতে ভালো লাগে, নিরিবিলিতে একটু বসবো, তাও এখন বসা হয় না, ভাইয়ের সাথে মাঝে মধ্যে একটু ঘুরে টুরে চলে আসি, বসি না কিন্তু একটু ওর সাথে মাঝে মধ্যে, ও যখন ছুটি মানে সময় থাকে বলো চল দিদি চ দুজনে মিলে একটু ঘুরে আসি, তো যাই হোক ওর সাথে গিয়ে একটু ঘুরে ঘুরে চলে আসি, তো শেয়ার করা হয় না সেটা তোমাদের সাথে, ঠিক আছে? নেক্সট দিন আমি অবশ্যই শেয়ার করবো। আর এর মধ্যে একদিন স্ট্যান্ডে যাওয়ার কথা আছে, তো সেটা গেলেও আমি তোমাদের সাথে শেয়ার করবো, ছেলে মেয়েদের নিয়েই যাবো, ঠিক আছে? তো মা মেয়ে বলে মা তুমি রোজ দাও আমার সাথে যাও, আমাকে তো নিয়ে যাও না। আমি বলছি ঠিক আছে, এর পরের দিন যখন যাবো তোকে নিয়ে যাবো। তো যাই হোক, দেখি ওর সাথে ভাইয়ের সাথেও যেতে পারি বা আমার বান্ধবীর ছেলে ও আমিও যেতে পারি, তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে সকালবেলা আমার নিত্যকর্ম যা যেটা আমি সেটাই লেগে পড়েছি, করছি সয়াবিন, তো দাদাও এবার থেকে খাবার নেবে বলেছে, দাদার একটু পেটের প্রবলেম হচ্ছে ক্যান্টিনের খাবার খেয়ে খেয়ে, আমি তো রান্না করি, দাদা আগে নিয়ে যেত, এখন বলে কি দুপুরবেলা এসির মধ্যে খাবার থাকে ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না, কিন্তু এখন দেখছি পেটের এমন সমস্যা হচ্ছে যে না ক্যান্টিনের খাবার খাওয়া সহ্য হচ্ছে না, ঠিক আছে? তো আমি তো রান্না করি, বেশি কমের ব্যাপার না, যা রান্না করি আরও দুজন লোক নিয়ে যেতে পারবে এরকম ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, দাদাকে আমি বলেছি আপনি খাবার নিয়ে যাবেন, জল খাবারটা নিয়ে যেত, জাস্ট দুপুরবেলার খাবারটা, আমি যে অল্প খান বেশি খান ঘরের খাবারটাই নিয়ে যাবেন, ঠিক আছে? তো যাই হোক বলেছে হ্যাঁ, তো সেই জন্য রান্না করছি, আর সয়াবিন করছি, ভাত বসিয়ে দিয়েছি নিচে, বোধহয় ভাত হয়েও গেছে, আর এখানে ভাজি রুটি, রুটির সাথে একটা তরকারি করেছিলাম, তো যাই হোক আর সেটাই তোমাদের সাথে আর বোধহয় দেখানো হয়নি না, দেখিয়েছি পরে, তো দেখলে বুঝতে পারবো, দু তিন দিন আগেকার ভিডিও এটা, আর কালকে ভিডিও দিতে পারিনি, কালকে আমার ভিডিও এডিটিং করার অভাবে ভিডিওটা দেওয়া হয়নি। তো চলো এই ভিডিওটার সাথে আমার সঙ্গে থাকো সারাদিন, দেখতে থাকো, আর ভিডিওতে কী কী দেখতে চাও তোমরা অবশ্যই বলো, আমি চেষ্টা করবো আস্তে আস্তে সেগুলো শেয়ার করার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সামনাসামনি তোমাদেরকে আবার মর্নিং বলে দিই। তো এখন বাজে হচ্ছে 9:45, সোনা মা পড়ে টড়ে চলে এসছে, ওকে স্নান টান করিয়ে দেওয়া হয়েছে, জামা কাপড় পরানো হয়ে গেছে, ওর আছে স্কুল আছে, তোর মণিমা খাওয়াচ্ছে, খাওয়ানো বোধহয় হয়েও গেছে, ওকে চুল টুল বাঁধবে, দিদিভাই বেঁধে দেয় চুলটা, ঠিক আছে? তো আর রান্নাবান্না কী করবো জানি না, এখনও ঠিকঠাক নেই, কারণ কালকে রবিবার গেছে, খাওয়া দাওয়া মোটামুটি মাংস মাংস খেয়েছে বাচ্চা কাচ্চাগুলো, আজকে আর কী করবো জানি না, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে, এক ঘন্টার মতো ঘুমালাম, চোখটা লেগে গেছিলো শুয়ে, ঠিক আছে? যাই হোক, এক ঘন্টার মতো ঘুমিয়েছি, আর কী বলে রান্নাবান্না কী করবো, চলো ভিডিওটা আরম্ভ করলাম, সঙ্গে থাকো সারাদিন, দেখতে থাকো কতটা পারছি শেয়ার, মানে কতটা কী শেয়ার করতে পারবো, কী কাজকর্ম আছে সেই বুঝে করবো। তো আগের দিনে আর পরশু দিনকে রাত্রে একটা ভিডিও করেছিলাম সারাদিনে, তো ভিডিওটা আমার শেষই করা হয়, আমি ভিডিওটা একটু শেষ করতে বসবো, সেটা একটা কাজ আছে, কারণ বিকেলবেলা বেরিয়েছিলাম, এসে তোমাদেরকে বলেওছিলাম আমি দুপুরবেলা সকালে যে আমার ঘুম হয়নি, বেরিয়েছিলাম বলতে আমার একটা দাদার বাড়ি গেছিলাম, আমি গেছিলাম আমার বান্ধবী গেছিলো আমার ভাই ভাইয়ের সাথেই গেছিলাম, তারপরে ওদের সাথে একটু স্ট্যান্ডে গেলাম ঘুরতে, না জাস্ট একটুখানি গাড়ি করে ঘুরলাম। হ্যাঁ, আবার আমার বান্ধবী অনেকদিন ধরে বলছিলো একটা চিকেন রোল খাওয়াবি, চিকেন রোল খাবে খাবে, আমি চল তাহলে আমি খাওয়াই, ওদের দুজনকে দুটো খাওয়ালাম, ওর ছেলের জন্যটা কিনে দিলাম, আমাদের ছেলে মেয়েদের জন্য দুটো কিনে নিয়ে আসলাম, আমি কিন্তু খাই না, না আমি খেয়েছি ওর থেকে এক গাল খেয়ে, এক দুগাল খেয়েছি, আমার অত ঠিক ভালো লাগে না, এবার এসে বাড়িতে আর ভালো লাগছিলো না, একদম ভালো লাগছে, এই জন্য ভিডিওটার এন্ডই করা হয়নি, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রান্নাঘরে চলে এসেছি, আর রান্না করবো যে দিদিভাই বলে মুগের ডাল করো, আর একটুখানি পেঁয়াজ পোস্ত করবো ওই বেলা, কেন মাসি তো আসবে না, এখন মাসি কবে আসবে কোনো ঠিক নেই, তো বিকেলবেলা করে রান্নার প্রচুর চাপ হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যাবেলা রান্নাঘর থেকে বেরোতেই পারছি না, যতটা পারছি রান্না দিনেরবেলা চেষ্টা করছি করে রাখার, রুটি দিদিভাই বিকেলবেলা করে নেয়, আগের দিনও করে নিয়েছে, কালকেও করে নিয়েছে, আর বুঝতে পারি হ্যাঁ হ্যাঁ ট্রেনটা নিয়ে হয়ে গেছে, আর তারপরে কী বলো তারা বলছি এসএমএস ঢুকলো, তো দিদিভাই বলো মুগের ডাল করো, একটু আলু পোস্ত, আলু পোস্ত না পেঁয়াজ পোস্ত, দেখি আলু পোস্ত না পেঁয়াজ পোস্ত, দেখছি কী একটা করো, কিছু একটা তো করবো, আর মামাদের একটা রাত্রেবেলা তরকারি করে রাখবো, মায়ের একটা এবেলা সবজি করবো, মা মাসিমা খাবে, কেন মাকে মুগের ডালটা দেবো না, যেহেতু দাঁত তুলে এসে ওষুধপত্র খাচ্ছে গ্যাস হয়ে যাবে, তো এখানে কাটাকুটি করতে বসেছি, চলো কাটাকুটিগুলো করে নিই, আর তারপরে দেখাচ্ছি কী কী রান্না করছি, ঠিক আছে? হয় না আমাকে একটু স্ট্যান্ডটা দাও না গো, thank you.
তো রান্না তোমাদেরকে দেখাইনি, আমার রান্না বান্না দেখাইনি বলছি, হয়ে গেছে। এখানে মুগের ডালটা রয়েছে, এখানে আছে হচ্ছে পোস্ত, খুব হালকা করে পোস্ত করেছি, ঘটি বাঙাল, ঘটি আর বাঙাল মিক্সিং পোস্ত, সবজি আছে এখানে। দাঁড়াও এখানে কি দেখি, নিজেও ভুলে গেছি কি কি দেখেছি, কি দেখেছি, ও এখানে সকালের সয়াবিনের তরকারি, এখানে একটু আলু পেঁয়াজ ভাজা রয়েছে ছেলের জন্য, মা রেখে দিয়েছে ছেলেটার জন্য। এই কদিন ভিডিও করিনি আর মেয়ের সাথে জমে চিল্লার চিল্লেছি, ব্যাস আমার গলাটা একদম পগার পার হয়েছে। ভাত হয়ে গেছে তো এখানে রেখে দিয়েছি, এখানে আছে পটলের তরকারি, ময়না কাজ করে চলে গেল, জাস্ট এই বেরোলো, এটা হচ্ছে পটলের তরকারি, রাত্রেবেলা নিরামিষ করেই করলাম। আর এই যে গ্যাসটা মুছে পরিষ্কার করে বালতি মেজে জল ঠাল ভরে রেডি করে দিয়েছি, এখন যাব স্নান করতে, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। ওবেলা রান্নাটা করে রাখলাম, পোস্তটা আর হচ্ছে তোমার পটলের তরকারিটা ওবেলা করলাম, আর আমাদের আলু ভাতে দিয়েছি, সয়াবিনের তরকারি রয়েছে, একটু আলু ভাজা, তো ওটা ছেলে খাবে না, ওকে একটা কিছু করে দিতে হবে, ডিমের পোস্ট করে দেবো, ও খেয়ে নেবার, কালকে তো ওরা মাংস খেয়েছে, যার জন্য রান্না আজকে হালকা পাতলাই করেছি, মাছ টাছের প্রশ্ন নেই। আর মায়ের জন্য সবজি করলাম, কারণ মা ঝালটা একদমই খেতে পাচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে, দাঁতটা কমেনি, ব্যথাটা তুলে আসার পরেও দাঁতের ব্যথা কমেনি, কারণ তিনটে দাঁতের অবস্থা খুব খারাপ, একটা একটাই তুলেছে, ইনফেকশান হয়ে গেছিলো দাঁতের গোড়াতে, কারণ সেটা হচ্ছে সুগারটা বেশি, সুগারের কারণে ইনসুলিন নেয় রাত্রেবেলা, হলে কী হবে, টেনশান করেছে, ব্যথা ঠেকাতে না বয়স্ক মানুষদের বেড়ে যায় সুগার টুগার, যাই হোক মায়ের একটু বেড়ে গেছে বলে অসুবিধা হচ্ছে, আবার মাঝে মধ্যে ফল্টও করে যাচ্ছে সুগার, মানে ফল্ট করে যাচ্ছে, কী যে সমস্যায় পড়ে যাচ্ছি না, মানে যখন তখন মনে হচ্ছে কিছু একটা মানে এরকম একটা ব্যাপার। যাই হোক মা ঘুমোচ্ছে, আমি মাকে ডাকতে গেলাম যে একটু চা খাবে, দেখি না ঘুমোচ্ছে, তাহলে চা দিলাম না, আমি এখন যাচ্ছি চা নেই, বাজে হচ্ছে 12:20, চান করে এসে আর তোমাদের সাথে দেখা হচ্ছে না, সেই বিকেলবেলা দেখা হবে, এবেলা আর কিছু শেয়ার করার মতো নেই, এক চান করে খাওয়া ছাড়া কিচ্ছু নেই, ঠিক আছে, তো রান্না তো দেখিয়ে নিলাম, তো চলো পরে বিকেলবেলা আবার রাত্রেবেলা সন্ধেবেলা যা পারবো শেয়ার করবো। তো এখন বাজে হচ্ছে 8:00, ঠিক আছে, আর বসেছি এখন, দিদিভাই রান্না করার সব রান্না টান্না করলো, রান্না বলতে তোমার করলো হচ্ছে কী বলে ডালিয়া করলো মায়ের জন্য একটু রাত্রেবেলা মা খাবে, আর হচ্ছে ভাত করলো রুটি করলো দিদিভাই করে নিলো, ওগুলো চা ফা সবার খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই অফিস থেকে অনেকক্ষণ হয়েছে চলে এসছে, একটু বেরিয়েছে দরকারে, আর হচ্ছে আমি এখানে বসেছি কী নিয়ে বলো তো, নেল পালিশের সম্ভার নিয়ে, ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস নেল পালিশ, আমাকে তুমি সোনা গয়না কিচ্ছু দিতে হবে না, সোনা গয়নার প্রতি কোনো লোভ নেই, ইয়ে নেই, একটা গলায় সরু চেন থাকবে, এর থেকেও সরু হলে সমস্যা নেই, মোটামুটি গলায় একটা চেন থাকবে, বউ মানুষ কানে তো একটা দুল পড়তে হবে, একটা নাক ছাড়ি, এই এর বেশি আর না, আগে প্রচুর আংটির শখ ছিল, আংটি প্রচুর পড়তাম, মানে তার এখান থেকে যদি 10 মিনিটের রাস্তা যেতাম তখন আমি আংটি পড়ে যেতাম, বাড়ি এসে আবার খুলে দিতাম, এখন আংটির শখগুলো মিটে গেছে, কেন হাতের মধ্যে অলরেডি 3টে আংটি, এখানে একটা এটা হচ্ছে প্রবাল, শ্বেত প্রবাল, এটা হচ্ছে মুক্ত, এটা হচ্ছে রক্ত প্রবাল, ঠিক আছে, তো আংটির পরার শখ চলে গেছে, সোনার আংটি সব লকারে তোলা, পড়ি না, খুব রেয়ার, যদি কোথাও গেলাম একটাই আঙুলে পড়লাম কি পড়লাম না এরকম ব্যাপার, কিন্তু নেল পালিশের শখ হচ্ছে আমার আইবুড়ো কাল থেকে, মানে আমার মা টিফিনের খরচা দিত স্কুলে, আর আমি এই ইলেকট্রিনে নেল পালিশই পাওয়া যেত ছোট্ট ছোট্ট এরকম বোতলে, আমি 10 টাকা তখন সব 10 টাকা দাম, তখন দুটো কালারই পড়তাম, একটা হচ্ছে এই কালারটা এখন আমার কাছে আছে, এই যে একটা কালার, এই কালারটা খুব পরেছি গোলাপির উপরে, ম্যাট কালার এটা, হ্যাঁ, আর পড়তাম কালচে মেরুন বলে ওটা ছিল, এখন যেমন ভ্যারাইটিস রং হয়ে গেছে, আমার বান্ধবী বলে কি তুই তো এগুলো গ্রিনের রং পরিস, এগুলো দিয়ে লোকে গ্রিনে রং করে, এ দেখো রয়্যাল ব্লু, কিন্তু আমার নেল পালিশ ওই 3 থেকে 4 দিন হয়ে গেলে আমার মনের মধ্যে ছুকচুক ছুকচুক করে কতক্ষণ আমি নেল পালিশ তুলে ফেলবো, তার জন্য আমার মা আমাকে প্রচণ্ড বকতো, বলতো তোর নখগুলো নষ্ট হয়ে যাবে অল্প বয়সে, দেখিস তুই এতবার পর নেল পালিশ তুলিস আর পরিস, তো কে মায়ের কথা শোনে, এই সমস্ত কথা কি মায়ের শোনা যায় বলো, তো যাই হোক এখনও শোনার প্রশ্ন নেই, মা তো আর নেই কিন্তু মা এই মা বলে যে নখগুলো নষ্ট হতে হবে, কিন্তু আমি এখন পড়বো কতগুলো কালার, এই কালারটা পড়বো এখন, এটা পড়েছি এর আগে ওইটাই পড়বো, চলো নেল পালিশগুলো তুলে তারপর পড়ি। আবার কি এই যে এটাতে পড়লাম কালো আর এগুলোতে পড়লাম আকাশি,
কেমন কালো কালো ওখান থেকে নীল দেখতে পাচ্ছি কেমন লাগছে ভূতের মতো লাগুক ভূতের লাগুক আর যাই লাগুক আমার খুব ভালো লেগেছে তো রাত্রিবেলা আমার কাছে তো ছড়িয়ে যাবে ভূত ভয় পেয়ে যাবো মা এখানে শুয়ে রয়েছে মায়ের দাঁতটা একটু ব্যথা করছে আর একটা দাঁত আছে সেই দাঁতটা ব্যথা করছে আর কি বলে দাঁড়াও দেখাচ্ছি ভালো করে আর মেয়ে এখানে বসেছে মেয়ের এখানে বাবা নেই এখন এখানে আড্ডা মারছে বসে বসে ও আচ্ছা সরি মা অঙ্ক করছে বই খাতার অবস্থা মোটামুটি ঠিক আছে এমন কিছু ছড়াইনি মা এখানে শুয়ে রয়েছে মুখ চাপা দিয়ে এখন চলো রান্নাঘরে যাওয়া যাক দিদিভাই রান্নাঘরে আছে এখন আপাতত হয়ে গেছে সকালবেলা কী রান্না করবো সেই এখন ভাবছি আমি মনে মনে তো আমার যা এখানে করে গেছে এখানে ভাত করেছে এই যে দিদিভাই ভাত করলো ঠিক আছে এখানে করেছে হচ্ছে মায়ের ডালিয়া এখানে তো ওবেলা পটল তরকারি করেছিলাম সেটা গরম পড়ে গেছে আর রুটি করেছে দিদিভাই তো এই হচ্ছে আর ওবেলার পোস্ত আছে দেখা যাক কী খাবে আর সব টেবিলে এখন আপাতত ফাঁকা খাবার দাবার সব এখানে ফ্রিজে সব কিছু মিশিয়ে রাখা আছে কিন্তু আমি সকালে কী রান্না করে দেবো সেই চিন্তা করছি কিন্তু এখন এই মুহূর্তে চিন্তা করবো না আর একটু পরে করবো কারণ নেল পলিশটা পড়েছি তারা শোকাবে না তো ভাত গরম বসিয়ে দিলাম কারণ ফ্রিজে ছিল ভাতটা এখন বর্ষাকালের ভাত তো মানে রাখলে যদি কিছু হয়ে যায় ঘেমে ঠেমে যায় সেজন্য ফ্রিজেই রাখা হয় আর এটা হচ্ছে মায়ের ডালিয়া মাকে দেবো খেতে মা খাবে মায়ের দাঁতে ব্যথা করছে আর সকালে সব রান্না গুছিয়ে রাখলাম করবো হচ্ছে আলু বড়ি দিয়ে ঝোল একটা তখন দাদাভাই ভাত দিয়ে খেয়ে যাবে সরি নিয়ে যাবে আর ছেলে মেয়েরাও স্কুলে যাবে দুজনেরই স্কুল আছে তো ওরাও খেয়ে চলে যাবে এখানে আছে আলু চচ্চড়ি আলু কেটে রাখলাম আর তলে আছে কী বলে বাবারি ময়দা বের করে রাখলাম কালকে পরোটা করে দেবো আর এখানে ভাতের চাল ধুয়ে রাখলাম তো মোটামুটি রান্না গুছিয়ে ফেলেছি